কটা তোর? তিনটা। তিনটা? চারটা শেষ, পাঁচ নম্বর তোল তাতে। এসব কি হচ্ছে? এটা কি নাস্তার টেবিল নাকি বস্তিখানা? কোনো নিয়ম শৃঙ্খলা নেই? সালেহা কোথায়? সালেহা? সালেহা পরোটা আনতে গেছে। এই ম্যাডাম একটা পরোটা খাবেন, খুব মজা হয়েছে। আমি তোর কাছে পরোটা চেয়েছি। না ম্যাডাম, আমার আব্বা আম্মা বলেছে যে মানে মা বাবার পরের স্থানে শিক্ষক, তারপরে শিক্ষক। আমার মা এখানে থাকলে তো আমি বলতাম মা একটা পরোটা খাইবা, ওই জন্য বললাম। না, আমার পরোটা লাগবে না, ধন্যবাদ। ভাজি খান, ভাজিটা ভালো হয়েছে। আমার ভাজিও লাগবে না। ম্যাডাম খালি মুখে যাবেন? ওই সালেহা হালুয়া আনতেছে, হালুয়া খাই যান। আমার হালুয়া পরোটা ভাজি কিছুই লাগবে না, ধন্যবাদ। খাবার শেষ করে যে যার ক্লাসে চলে যাও। জি ম্যাডাম। সালেহা, আর পরোটা লাগবে না, সরি। চলো মাওকে। সর দিয়া এই গালের দাঁত এই গালে আর এই গালের দাঁত এই গালে না ফেলামো। আমি ঘুমাই না কি করে তোরে কোন লাগবো? সর দিয়া এই গালের দাঁত এই গালে আমি লাগতো না। আইতাছে কেড়াইতাছে তোমার ঠাহুর আইতাছে। ভূতটা তার পেটটা ফুড়ে লমো, শয়তানি করো সামার লাগে বিটলামি। তোমার লাগে আমি আর কি করম কে? তুমি কি আমার দোষ বন্ধু লাগো যে তোমার লাগে আর কি করম? তোমার টুফি কই? টুফি কই না করে তোরে কোন লাগবো? তোর কামে তুই যা যা। আগে অন্ত সবাই মিলে তোমার বাসায় তারছি, এবার অন্ত কেউ এই বাসায় তারতো না। মাত্রুবি কই? মুইনি ম্যাডাম আইতাছে। হাসে হইতাছে? আমি কি কোন দিন ছেতানি করছি তোমার লাগে? তো বালা ঝামেলায় পইলা গেলাম রে। আমি টুপি তো দুইয়া ছাদে দিছি শুকাইতে। বিজা তাই কি হইছে? যাও ছাদে টেনে আয়োগা বিজা, তুমি মাথায় দিয়া তুমি সব বয়ে থাকা কে বুঝবো? তুমি মাথায় বিজা টুপি রইছ। বালা কথা কইছস লাট্টু খেলে। হ্যাঁ এই বারান দেখি লাট্টু খেলনের জায়গা, তোমার মাথায় খেলমু আবার সাফা করে। হ্যাঁ ফুংডা করে ফুংডা, তোরে কোলে একটা শিক্ষা দেওয়া লাগবো। তুমি আমার কি শিক্ষা দিবা? ও বুঝছি, নিজের লাট্টু নাই তো লে অপরে খেলা বঙ্গ করতে সব। দাঁড়া তোরে অক্ষুনি আমি ম্যাডামের কাছে লয়ে যেতেছি। আয় 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 দিকে, আয় আয় দিকে। আপা আপা আপা, মনা 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 ঘুমায়, মনা ঘুমায়। মনা মনা, তুমি ঘুমাচ্ছ কেন? না পড়ে রাতে ঘুমায় না তো, খালি রুমের মধ্যে কুটকাট কুটকাট আওয়াজ শুনছি আমি। রাতে ঘুমাওনি? না ঘুমাইছে, ঠিক মতো হয়নি। কি রে গুল্লি কেলস? যাও চোখে পানি দিয়ে এসো। মোহিনী ম্যাডামের কেলা ছিলে ঘুমাইতে আমি সঙ্গে না। আদার ভাই, মোহিনী না মোহিনী না। সরে আপনি এখন কি করলেন? যে হ্যান্ডশেক করছে তার সঙ্গে হাত মিলাইছি। হাত মিলানোর আগে কি করেছেন? কোষবুল ভাই তো হাত দেখাইছে। উনি যেটা বলছে সেটা কি ঠিক? উনি দাহা মিথ্যা কথা বলছে। আমি হাফ দেখাই নাই, আমি সাপ দেখাইছি। আমি তো হাফ দেখাই শুনি। আবার অসত্য কথা কয় সাপ? হাত দেখছো কেমন? স্টপ, আপনাদেরকে ঝগড়া করতে বলিনি আমি। সাপ কেন দেখিয়েছেন আপনি? সাপ দেখিয়ে ফেলেছি, সমস্যা কি? ধরা সাপ বিষ নাই, বিষ নাই দোষ নাই। ধরা সাপ কেন দেখিয়েছেন? তোরা সাপ দেখাইছি হইলা তো তার অজগর, অজগর অজগরটি আসছে তেরে, সেটাও তো সাপ। অজগরের সাথে ধোরা সাপের সম্পর্ক কোথায়? ধোরা সাপ আর অজগরের সঙ্গে সম্পর্ক একটা অনেক বড় পেটমোটা
আর একটা মনে করেন যে অত বড় না কিন্তু দুইটারই আবার বিষ নাই, একটা গিল্লা খায় আর একটা অত বড় কিছু গিল্লা খেতে পারে না। এই তো অজগরের সাথে মোহিনী ম্যাডামের সম্পর্ক কোথায়? মোহিনী ম্যাডামের সঙ্গে অজগর কি আসছে তেরে আমি কেমন খাবো রে, আমি খাবো রে। আপনি যদি 5 মিনিটের মতো পড়া দিতে না পারেন আমি কিন্তু সবার সামনে আপনাকে দাঁড় করিয়ে রাখব। জি ম্যাডাম অসুবিধা নেই। ও ম্যাডাম আপনি চিন্তা করতে পারেন, আপনি পরে অজগর দিয়ে আসছে।